আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসাইন। সম্মানিত ভিউয়ার্স, আবারও বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা সকল জেলা থেকে এ পদে আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আলোচনা করব আপনাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, আপনাদের উচ্চতা এবং বুকের মাপ, সব কিছু এবং খাঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এটি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে, কত টাকা জমা দিতে হবে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে পৌঁছে যায়। আর দেরি নয়, শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, এখানে আমরা দেখে নেব প্রথমে আপনাদের উচ্চতা এবং শারীরিক মাপ সম্পর্কে। এখানে আপনার উচ্চতা লাগবে 1.63 মিটার, অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি, এটি পুরুষের ক্ষেত্রে। মহিলার ক্ষেত্রে প্রয়োজন পড়বে 1.55 মিটার, অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি। ওজন হতে হবে পুরুষের ক্ষেত্রে 57 কেজি, অর্থাৎ 126 পাউন্ড, মহিলাদের ক্ষেত্রে 49 কেজি, অর্থাৎ 109 পাউন্ড। বুকের মাপ পুরুষের ক্ষেত্রে হতে হবে স্বাভাবিক আপনার 0.76 মিটার, অর্থাৎ 30 ইঞ্চি, আর মহিলাদের ক্ষেত্রে 0.71 মিটার, অর্থাৎ 28 ইঞ্চি। পুরুষের ক্ষেত্রে প্রসারণ হতে হবে 81 মিটার, অর্থাৎ 32 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে প্রসারণ আপনার 0.76 মিটার, অর্থাৎ 30 ইঞ্চি। সম্মানিত ভিউয়ার, আশা করি বুঝতে পারছেন। যারা এখন একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিবেন। আমরা এখানে একটি বিষয় না জানলে নয়, 4 নম্বরে বৈবাহিক অবস্থা, পুরুষ অবিবাহিত তবে 1 জুলাই 2023 তারিখ যাদের বয়স 26 বছর উপরে হবে সে সকল পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। মহিলাদের ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত, জাতীয়তা জন্মসূত্রে অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এছাড়াও আপনাকে অযোগ্যতা বলে কেন গণনা করা হবে সে বিষয়ে এক নজর দেখে নেওয়া হোক। সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরিতে আপনাকে অপসারিত অর্থাৎ বরখাস্ত করেছে তাদের চাকরি হবে না। এখানে আরও কিছু বিস্তারিত দেওয়া আছে। প্রতিটি চোখের দৃষ্টিশক্তি 2.5 আপনার ডাই অক্টোপার বা ডাই অপ্টার হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি, 27 জানুয়ারি 2023 হতে 25 ফেব্রুয়ারি 2023 তারিখ পর্যন্ত। এখানে জয়েন বাংলাদেশি আর্মি .mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইন আবেদন করতে হবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে ক্লিক করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারী প্রার্থীগণ ট্রাস্ট ব্যাংক, টি ক্যাশ, ভিসা, মাস্টার কার্ড, তারপর আপনার বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা আবেদন ফি প্রদান করতে হবে। ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য এখানে কল অ্যাপ লেটার পাওয়া যাবে। নির্বাচনী পদ্ধতি, 13 নম্বরে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষার যোগ্যতা বিষয় 100 নম্বর, আগামী 3 মার্চ 2023 তারিখ 9 ঘটিকায়। শহীদবীর ব্যতিক্রম আপনার বিক্রম, শহীদবীর বিক্রম রমিসউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাস অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থী কল অ্যাপ লেটার প্রিন্ট করে নেবেন, পরীক্ষার সময় কল অ্যাপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষায় ফলাফল মার্চ 2023 আপনার মাসের শেষ সপ্তাহে ওয়েবসাইটে আপনার SMS টেলিফোনের মাধ্যমে জানানো হবে। 14 নম্বরে মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা, এখানে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী 9 এপ্রিল 2023 হতে 13 এপ্রিল 2023 তারিখ পর্যন্ত আপনার DGMS অফিস ঢাকা সেনানিবাস অনুষ্ঠিত হবে। তা সম্মানিত ভিউয়ার্স, আবেদনের শেষ তারিখ হলো 25 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত সময় আছে আবেদন করার। আপনারা আবেদন করে ফেলবেন, এরকম আপনার সুযোগ সুবিধা পাবেন, প্রশিক্ষণের সুযোগ সুবিধা পাবেন, তারপরে হচ্ছে এখানে অন্যান্য সুযোগ সুবিধা, উচ্চতা শিক্ষা, বিদেশে গমনের সুযোগ সুবিধা পাবেন, বাসস্থানের সুযোগ সুবিধা, চিকিৎসার সুযোগ সেবা, এবার সন্তানদের অধ্যয়নের সুযোগ সুবিধা এখান থেকে পাবেন। তারপরে এখানে দেওয়া আছে বয়স 1 জুলাই 2023 তারিখ অনূর্ধ্ব 18 বছর হতে হবে, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়াও আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে আপনার এসএসসি পাস, তারপরে হচ্ছে MBBS ডিগ্রি, এবং আপনার এখানে জাতীয় মাধ্যম SSC GPA 5, ইংরেজি মাধ্যম ও লেভেল 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে
আপনার বি গ্রেড থাকতে হবে। তা দর্শক, এখানে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো জব সার্কুলার নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ পর্যন্তই আল্লাহ হাফেজ।